দেবের নতুন ছবি বাঘা জ্যোতির যা মুক্তি পাবে এই বছর পুজোয়। সেই ছবিরই টিজার থেকে শুরু করে সং লঞ্চ এমনকি ট্রেলার লঞ্চও হলো একেবারে অভিনব পদ্ধতিতে। আলিপুর জেল মিউজিয়ামে হলো সেই ছবির ট্রেলার লঞ্চ। আর শুধু ট্রেলার লঞ্চ ইভেন্টই নয়, এর আগে কিন্তু ছবির একটা বড় অংশের শুটিং হয়েছে এই আলিপুর জেল মিউজিয়ামে। কীরকম ছিল সেই ট্রেলার লঞ্চের মোমেন্ট দেখে নিন। সবসময় চেষ্টা করে নতুনভাবে প্রমোট করা, নতুনভাবে প্রমোশনের আইডিয়া নিয়ে আসা, কিন্তু আজকে দিনটা আমাদের সবার কাছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের কাছে একটা ইমোশনাল একটা দিন কি এরকম একটা সুন্দর একটা জায়গায় আমরা বাঘা যতীনের মতন ট্রেলারটাকে লঞ্চ করার সুযোগটা পেলাম। তার জন্য আলিপুর মিউজিয়ামকে অসংখ্য ধন্যবাদ, আলিপুর মিউজিয়াম ডিরেক্টরকে অসংখ্য ধন্যবাদ এবং হিটকোকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমার অর্ধেক টিমকে দেখে নিলে এদের ছাড়া ছবিটা সম্ভব হতো না। আমরা এখানে শ্যুটও করেছি ইনফ্যাক্ট, আর ভীষণ ভীষণ ভালো লাগছে যে এরকম একটা হিস্টোরিক্যাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এরকম একটা হিস্টোরিক্যাল প্লেসে আমাদের ট্রেলার লঞ্চ হচ্ছে। দেখবে প্রত্যেকটা ইভেন্টেরই একটা স্পেসিফিক লোকেশন আছে, তো সেটা দিয়ে খুব ভালো লাগছে যে এরকম একটা জায়গায় আমাদের ট্রেলার লঞ্চ হচ্ছে এবং প্রথম ছবি, সেটার প্রথম ট্রেলার লঞ্চ, বুঝতেই পারছো কীরকম ফিল করছি, তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি এটুকুই বলবো যেভাবে আপনারা ভালোবাসাটা দিচ্ছেন, কারণ আমাদের মেন মোটিভটাই ছিল হচ্ছে যে বাঘা যতীন নিয়ে যখন আমরা ছবি করছি তো সেটার সঙ্গীতের মাধ্যমেও জানো কোনোরকমভাবে আমরা, হ্যাঁ, ইমোশনকে সুরসুরি দেওয়া গান এটা অনেকেই বলে খুব প্রয়োজন, এইসব দরকার না আমাদের কাছে, এটা ছিল না এখানে, মানে আমাদের কাছে হচ্ছে ওই প্রতিবাদটা যেন ফুটে ওঠে গানের মাধ্যমে, সে চেষ্টা করেছি এবং এই আমরা সবাই যে চেষ্টাটা করছি তার প্রত্যেকটা ইভেন্টের মাধ্যমে কিন্তু সেটা কোথাও গিয়ে আরও ফ্রুটফুল হচ্ছে, কারণ আমাদের কাজটা মানুষে আরও বেশি রিলেট করবে এই ধরনের ভেনিউতে এসে যদি স্ক্রিনিংয়ে তারা পার্টিসিপেট করতে পারে। ইটস ইজ আই হ্যাভ সিন দ্য ট্রেলার, ইটস ইজ ভেরি গুড, বাট দিস ইজ ওনলি টু বি এক্সপেক্টিং ফ্রম ডেভ, হি ইজ দ্য বেস্ট, রাইট? হি ইজ দ্য বেস্ট। বাঘা যতীন এমন একটা ছবি, এমন একটা বিপ্লবী কথা বলছে, সেখানে আলিপুর মিউজিয়ামের থেকে ভালো কিছু হতে পারতো না। ভাবতে হচ্ছে না 1864 জেলটা শুরু হয় এবং সেইখানে সেই সময় ব্রিটিশরা যাদেরকে অত্যাচার করতো তাদেরকে নিয়ে এসে রাখতো, আজকে আমরা সেই জেলের মধ্যে সেই বিপ্লবীদের সেলিব্রেশন করছি, মানে সেলিব্রেট করছি তাদের জীবনকে, সেলিব্রেট করছি কে দেখে যাও তোমাদের কেমন মেরেছিল, সেই কথাটা আমি বলছি, মানে এটা একটা অন্য একটা ফিলিং, হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পারছি না আমার শব্দ দিয়ে, কারণ ইমোশনটা এতটাই বেশি হয় কি এইটা আজকে, এইটা হচ্ছে কি আমাদের বিপ্লবীদেরকে আমরা সেলিব্রেট করছি যেই জায়গায় একদিন তাদেরকে অত্যাচার করা হতো, তাদেরকে ফাঁসি দেওয়া হতো, তাদেরকে বিভিন্নভাবে, তো সেই জায়গা থেকে আমাদের আজকে গর্বের দিনকে এরকম একটা জায়গায় আমরা এই লঞ্চটা করতে পেরেছি। আমার মনে হয় এর চেয়ে ভালো ট্রিবিউট, এর চেয়ে ভালো সেলিব্রেশন আমাদের পক্ষ থেকে হতো না, তো দ্যাটস ওয়াই বাঘা যতীন সো ইম্পর্টেন্ট ফর আস। নাও ইউ অ্যাকচুয়ালি গেটিং দ্য ভাইবস অফ দ্য ফিল্ম,
ইম্পালস অফ দ্য ফিল্ম, দ্য ইমোশন অফ দ্য ফিল্ম এবং যে ক্যারেক্টারগুলো আছে ছবিটার মধ্যে, সে সুভাষচন্দ্র সুভাষচন্দ্রী, রাজবেরি বোস, কর্তার সিং, ক্ষুদিরাম, পিংলে, নীরেন, অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, প্রচুর বিপ্লবীরা আছে। তারা হয়তো একটু আধটু করে নাম শুনেছি বা অনেকেই অনেক একটু বেশি নাম শুনেছি, কিন্তু তাদেরকে আমরা রক্তে মাংসে দেখবো যে কী কী করেছেন, তাদের অবদান, তারা কী কী করেছেন, ব্রিটিশদেরকে কীভাবে সাঁচিয়েছিলেন যখন ওনারা বেঁচে ছিলেন, সেটা আমরা চোখের সামনে দেখবো, বড় স্কেলে দেখবো, বড় বিগ স্ক্রিনে দেখবো। আমার মনে হয় সেটাই একটা বড় ব্যাপার। এবং আস্তে আস্তে যেভাবে বাজেট কমে যাচ্ছে, আমরা আমাদের চেষ্টা করেছি দাদা, কে ওই ক্যানভাসটা যেন বড় হয়, তাদেরকে যেন যোগ্য সম্মান দিতে পারি। 19 অক্টোবর মুক্তি পাবে এই ছবি। আর এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।